This is ABC News, AGT. This is ABC News, AGT 9. প্রদেশ কংগ্রেস সভাপতি উনি কৈলাসহর রয়ে গেছেন, উনি আজকে আসতে পারেননি, কালকে কাউন্টিং এ থাকবেন ভাই। আজকে এই অনুষ্ঠানে আমাদের জাতির জনক, জাতির পিতা মহাত্মাজির 150তম জন্মদিবস, এই দিবসটাকে সার্ধ শতবর্ষ হিসাবে সারা ভারতবর্ষে সরকারও পালন করার একটা কর্মসূচি আছে। কংগ্রেসের পক্ষ থেকে সর্বভারতীয় কংগ্রেস সার্ধ শতবর্ষ এই বছর আমরা পালন করছি। আমরা এই উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি। একটু আগে আপনারা দেখেছেন আমরা জাতীয় পতাকা, দলীয় পতাকা, বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করেছি। আমরা পুষ্পার্ঘ অর্পণ করেছি জাতির জনক মহাত্মা গান্ধীর পদতলে। আমরা এখন মিছিল করে আমরা গান্ধী ঘাটে যাব, গান্ধীর মূর্তি, গান্ধীর আমাদের সমাধিস্থলে আমরা পুষ্পার্ঘ দেব, এবং আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমরা গান্ধীজির সার্ধ শতবর্ষ আমরা মহাসরোবরে সুন্দরভাবে আমরা পালন করছি। আমরা গান্ধীজির নীতিনিয়ম আদর্শ আজও বিশ্বে অহিংসার মাধ্যমে ভারতবর্ষ যে স্বাধীনতা লাভ করেছিল 1947 সালে 15ই আগস্ট, তার নেতৃত্ব দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এবং অহিংসার এটা পৃথিবীতে এখন রিসার্চ হচ্ছে যে কিভাবে একটা অহিংসার মাধ্যমে, সত্যাগ্রহের মাধ্যমে একটা ব্রিটিশ 200 বছরের বর্বর ব্রিটিশকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিয়েছিলেন মহাত্মা গান্ধীর নেতৃত্ব। সেই আদর্শ কংগ্রেসের আমরা অটল থাকবে, সেই আদর্শ অহিংসার আদর্শ নিয়ে আমরা আমাদের এগিয়ে যাব। থ্যাংক ইউ। ধন্য যাহারা ধার্মিকতার জন্য। ABC News, AGT 9.